পালিয়ে বেশি দিন থাকতে পারবে না। আইনের হাত কিন্তু অনেক লম্বা। আমিনুলের লাশকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করেছি যে এর বিচার আমরা করবই করব। তাদের সর্বোচ্চ নেতৃত্বকে দায়ভার নিতে হবে। নাশকতাকারীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রত্যেককেই আইন আওতায় হবে, যে যেখানেই পালিয়ে থাকুক না কেন, তাদের প্রত্যেককে আইনের কাঠগড়ায় আমরা দাঁড় করাবই। পালিয়ে বেশি দিন থাকতে পারবে না। আইনের হাত কিন্তু অনেক লম্বা। আমরা 28 তারিখে ধৈর্য ধরেছি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি, কিন্তু আমাদেরও ধৈর্যের কিন্তু একটি সীমা রয়েছে। আমার সদস্যকে আপনি হত্যা করবেন, আমার সদস্যদের পিটিয়ে হাত পা ভেঙে দিবেন, আমার সদস্যকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটি আমার আইজিপির গায়ে আগুন লেগেছে, এটি আমার সম্মানিত পুলিশ কমিশনার স্যারের গায়ে আগুন লেগেছে, এটি আমাদের সকলের গায়ে আঘাত লেগেছে। কারণ আমরা মনে করি বাংলাদেশ পুলিশ হচ্ছে একটি পরিবার, এবং বাংলাদেশ পুলিশে এখন যারা কর্মরত রয়েছে আমরা যারা পরিবারের সদস্য, আবার আমরা যারা আমাদের সম্মানিত সদস্য যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, আমরা সকলে মিলে একটি পুলিশ কমিউনিটি। সো পুলিশ কমিউনিটির উপর যারা আঘাত করেছে, আমিনুরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুলিশ কমিউনিটিকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এই পুলিশ কমিউনিটি কিন্তু এটার আইনগতভাবে এটার বিচার করবে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত। যে যেখানে আসে না কেন, যতদিন পালিয়ে থাকুক না কেন, আমরা তাকে ধরে আনবই, এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় শপথ করব। এর দায়ভার শতভাগ বিএনপিকে বহন করতে হবে, এবং বিএনপির নেতৃত্বকে এর দায়ভার অবশ্যই বহন করতে হবে। বিএনপির নেতৃত্ব আমাদের সঙ্গে যে কমিটমেন্ট করেছিল, কমিটমেন্ট ব্রিজ করেছে, আসলে তাদের মনের মধ্যে উদ্দেশ্য ছিল অন্য, তারা অন্য উদ্দেশ্য নিয়ে এখানে হাজার হাজার বাঁশের লাঠি, হাজার হাজার লড নিয়ে আমার পুলিশ সদস্যকে আপনারা দেখেছেন কীভাবে নির্দয়ভাবে পাঠানো হয়েছে। আমি মনে করি এটি আমাকে পাঠানো হয়েছে, কাজে বিএনপির নেতৃত্বের ওইখানে বসেই তারা পরিকল্পনা করেছে, এবং সমস্ত পরিকল্পনাকারীরা বিএনপি অফিসের সামনে ছিল। সো বিএনপি অফিস থেকে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, বিএনপি অফিসটিকে আমরা ক্রাইম সিন হিসেবে ঘোষণা করেছি। এইখানে আমরা তন্ন তন্ন করে খুঁজছি যে আলামত পাই কি না, আলামত কি পাবো এটা আমি ব্যাখ্যা করব না, কারণ পুলিশের কাছে আলামত অনেক জিনিস, এটা গোপনীয় আলামত হতে পারে, কাজে এটা আমরা মানুষের সামনে এটা প্রকাশ করব না। আমরা এটা খুঁজছি, অনেক আলামত পাওয়া গিয়েছে, আরও পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমিনুলের যে সন্তান, 7 বছরের শিশু সন্তান, যে চোখের পানি ফেলছে, এটি আমাদের চোখের পানি, কাজে আমার চোখের পানি যখন রাস্তায় পড়েছে, এর আইনগতভাবে এর বিচার অবশ্য অবশ্যই আমরা করবই করব। এটি হচ্ছে আমার আমিনুলের লাশকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করেছি যে এর বিচার আমরা করবই করব। বিএনপির দায়ভার তাদেরকে দিতে হবে, তাদের সর্বোচ্চ নেতৃত্বকে দায়ভার নিতে হবে, এবং যারা যারা এটার সঙ্গে জড়িত যতদিন পালিয়ে থাকুক না কেন, যেখানেই পালিয়ে থাকুক না কেন, সব জায়গা থেকে আমরা অবশ্যই ধরে নিয়ে আসব, এটাই আমাদের কমিটমেন্ট। তারা যেই কর্মসূচি দিয়েছে, এই রাজপথ রেলপথ অবরোধে যে কর্মসূচি দিয়েছে, আমাদের আশঙ্কা তারা নাশকতায় লিপ্ত হবে, তবে আমরা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি। নাশকতাকারীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমরা পুলিশ ডিপ্লয় করছি, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, নাশকতাকারীদের আমরা অবশ্যই আইনের আওতায় ধরে নিয়ে আসব। যারা ট্রাস্ট ব্রিচ করেছে, যারা বিশ্বাস ভঙ্গ করেছে, যারা কথা দিয়ে কথা রাখেনি, তাদের ক্ষেত্রে তো আমরা পরবর্তীতে আমাদের অন্য বিবেচনাবোধ কাজ করবেই, এটি খুব স্বাভাবিক।